ইউপিএসসিতে সফল জেলার দুই পরীক্ষার্থী। অশোকনগরে দিয়াদত্তের বাড়িতে পৌঁছালো মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা। দুই পরীক্ষার্থীর বাড়িতেই শুভেচ্ছা বার্তা নিয়ে পৌঁছে যান মুখ্যমন্ত্রীর প্রতিনিধিরা। সর্বভারতীয় স্তরের ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষায় সফল উত্তর চব্বিশ পরগনা জেলার দুই পরীক্ষার্থী। প্রায় এগারো লক্ষ পরীক্ষার্থীর মধ্যে সফল হয়েছেন মাত্র ৯৩৩ জন। তার মধ্যে উত্তর চব্বিশ পরগনা জেলার দুই কৃতি সন্তান রয়েছেন, রাজারহাট নিউ টাউনের ঋষভ সিং এবং অশোকনগরের দিয়া দত্ত। ফলাফল প্রকাশিত হতেই দুই সফল পরীক্ষার্থীর বাড়িতে শুভেচ্ছা বার্তা পাঠান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাতেই দুই পরীক্ষার্থীর বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রীর প্রতিনিধিরা। উত্তর চব্বিশ পরগনার দিয়ার বাড়িতে আসেন জেলার আধিকারিক শুভাশিস চক্রবর্তী। মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তা দিয়ে বাড়িতে এসেছি, ইউপিএসসি পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়েছে। তো আমাদের পশ্চিমবঙ্গবাসীর পক্ষে বা আমাদের জেলার তরফ থেকে ওনাকে অসংখ্য শুভেচ্ছা, আর আমরাও গর্বিত ওনার জন্য। এবং আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে বিশেষ শুভেচ্ছা বার্তা আমি ওনার কাছে পৌঁছে দিলাম। আমারও ভালো লাগছে, আশা করি ওনার ভবিষ্যতে ওনার কর্মজীবন আরও সফল মন্ডিত হবে। এর আগেও অশোকনগরের মেয়ে মহাশ্বেতা চক্রবর্তীর কথা উঠে এসেছে সংবাদ মাধ্যমে। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বিমানে করে ভারতীয়দের উদ্ধার করে নিয়ে এসেছেন বিমান চালক মহাশ্বেতা। অশোকনগরের মাটিতে ফের আরেক উজ্জ্বল নক্ষত্র দিয়া দত্ত। দিয়ার বাবা সরকারি কর্মী, মা আইনজীবী। এবারে দেশের ইউপিএসসি পরীক্ষায় সফল হয়েছেন দিয়া, র্যাঙ্ক করেছেন ৭৮২। তিনি জানান আগামী দিনে মহিলাদের সার্বিক উন্নয়নের জন্য কাজ করার ইচ্ছে রয়েছে তার। অত্যন্ত ভালো লাগছে, আমি অত্যন্ত খুশি। আমি আর একটু ভালো র্যাঙ্ক আশা করেছিলাম। প্রথমত আপনার প্রশ্নের জন্য যে এখন আমি লক্ষ্য তেমন কিছু স্থির করিনি, যেমন যেমন পরিস্থিতি আসবে তেমন তেমন লক্ষ্য স্থির করে এগোনোর পক্ষপাতী আমি। আর আপনার প্রশ্নের উত্তরে, এখন অনলাইন যুগে আমি মনে করি না কোনো কিছুই খুব বেশি দূর, ফলে অশোকনগর থেকে দেশের দূরত্ব এমন কিছু বেশি নয়। যদি আপনি আমাকে আমার স্পেসিফিক কিছুর কথা বলেন, তাহলে আমি অবশ্যই মহিলাদের উন্নতির জন্য কাজ করতে চাই। আমি বলবো এটা একটা সাধারণ পরীক্ষা, মানুষ পরীক্ষা দেয়, পরীক্ষায় উত্তীর্ণ হয়, এটাকে সাধারণ পরীক্ষার মতন ট্রিট করে প্রপার প্রিপারেশন নিতে হয় বেটার। মেয়ের সাফল্যে স্বভাবতই খুশি রিয়ার পরিবার। রিয়ার মা সংঘমিত্রা দত্ত বলেন, অশোকনগরের ঝুলিতে ফের সাফল্য, যুব সমাজের কাছে আইকন হয়ে উঠেছেন দিয়া। আমি খুশি, খুবই খুশি। হ্যাঁ, এক্সপেকটেশন ছিল, বেটার এক্সপেকটেশনও ছিল, কিন্তু এটাতে আমি অখুশি ব্যাপারটা তা না, আমি খুশি, ভালো লাগছে। এটা তো খারাপ লাগার কথাই না। ও তো তা বলেনি যে শুধু নিরাপত্তা, ও বলেছে ওভারঅল মেয়েদের যে উন্নতি সেই বিষয়ে কাজ করবে। আমি এর সাথে একমত। স্টুডেন্টও ভালো ছিল, ছোট থেকেই ভালো ছিল, প্রথম থেকেই ভালো। তো ও অনেক কিছু বাসে, এখন ওর কোনটা বেশি ভালো লাগে আমি জানি না, তবে ও আগে ছোটবেলায় আঁকতো, তার হ্যাঁ ছবি আঁকতো, তারপরে ভালো আবৃত্তি করতো, গল্প টল্প গল্প বলা প্রতিযোগিতা এই সমস্ততেও নাম দিত। পরবর্তীকালে পড়াশোনার চাপে অতটা হয়ে ওঠেনি, ফলে ও ওর সময় ওর মতো করে কাটাতো, মানে আমি ওর অবসরটা নিয়ে অতটা মানে কনসার্ন নই বলতে পারবো না। স্থানীয় পড়ুয়া সিদ্ধান্ত চক্রবর্তী বলেন, মহাশ্বেতা চক্রবর্তীর পর ফের দিয়া দত্ত, আমাদের গর্ব। এটা আমাদের কাছে ভীষণ আনন্দের, ভীষণ গর্বের যে আমাদের অশোকনগরের মেয়ে ইউপিএসসিতে র্যাঙ্ক করেছে এবং ভবিষ্যতে আইএএস হবার সম্ভাবনা রয়েছে। আমরা আগেও দেখেছি মহাশ্বেতা চক্রবর্তী যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে আমাদের মানুষদের ভারতীয়দের নিয়ে এসেছেন, তো হ্যাঁ অশোকনগরের মেয়ে। আর এরপরে দেখলাম যে দিয়াদি এবার র্যাঙ্ক করেছে ইউপিএসসিতে, মানে আমাদের নতুন প্রজন্মের কাছে এগুলো অনেক অনুপ্রেরণা হচ্ছে যে আমরা আগামীতে হয়তো এরকমভাবে হওয়ার চেষ্টা করব। তো সত্যি খুব আনন্দের। ফলাফল ঘোষণা হবার পর থেকেই শুভেচ্ছার বন্যা দিয়ার বাড়িতে। স্থানীয় বিধায়ক থেকে শুরু করে সকলেই শুভেচ্ছা জানিয়েছেন। মানে খুব গর্বিত অনুভব করছি, অশোকনগরের ঘরের মেয়ে দিয়া দত্ত ইউপিএসসিতে ৭৮২ র্যাঙ্কিং করেছে এবং আইএএস হতে যাচ্ছে। এটা অশোকনগর বাসীর কাছে একটা বিশাল সুখবর, এবং ওকে দেখে অশোকনগরের স্টুডেন্টরা দেখবে যে অশোকনগর থেকেও যে আইএএস হওয়া যায় সেই পরিবেশ পরিস্থিতি আছে। আমরা খুব আনন্দিত। একটু আগে ওর বাবা মার সাথে কথা বললাম, ওর সাথে কথা বললাম, দিয়ার সাথে কথা বললাম। আমাদের অশোকনগরের মাননীয় বিধায়ক নারায়ণ গোস্বামী মহাশয়, তিনি ওর মায়ের সাথে
কথা বলল, মায়ের সাথে কথা বলল ফোন করে, তিনি তা আসবেন ওর বাড়িতে। তো খুব ভালো লাগছে যে অশোকনগর কৃষ্টি সংস্কৃতি পড়াশোনা সমস্ত দিকে এগিয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানসল্যান্ড, অশোকনগর। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটারমোর। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটারমোর, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।